নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ভারতের কেরালা চালকুডির কাছে অবস্থিত আথিরাপিলি জলপ্রপাত দেখাতে। আথিরাপিলি জলপ্রপাত ভারতের কেরালার থ্রিসুর জেলার চালকুড়ি তালুকের আথিরাপিলি পঞ্চায়েতে চালকুড়ি নদীর তীরে অবস্থিত। এই চালকুড়ি নদী পশ্চিমঘাট পর্বতের উপরের অংশে অবস্থিত শোলায়ার রেঞ্জ থেকে উৎপন্ন হয়। এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত, যা 81.5 ফুট উঁচু। এই জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর দেশ বিদেশ থেকে টুরিস্টরা ছুটে আসেন। চালকুড়ি থেকে আথিরাপিলি জলপ্রপাতে যাওয়া খুব সহজ। পাবলিক বাস, ট্যাক্সি বা প্রাইভেট কার সব রকম ব্যবস্থায় রয়েছে। যাওয়ার সময় সাধারণত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। পথে দেখে নিতে পারবেন কেরালার গ্রামাঞ্চলের অসাধারণ মনোরম দৃশ্য। আথিরাপিলি জলপ্রপাত দেখতে গেলে ট্রান্সপোর্টের খরচ ছাড়া রয়েছে প্রবেশ মূল্য। বাস এবং শেয়ার ট্যাক্সির মতো পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব কম খরচেই আপনাকে জায়গা অবধি পৌঁছে দেবে। প্রাইভেট কার বা ট্যাক্সি নিলে ভাড়ার পরিমাণ একটু বেশি হতে পারে। জলপ্রপাতের প্রবেশ মূল্য যদিও নাম মাত্রই, খাবার খরচ দিনে 150 থেকে 250 ধরে এগোলেই যথেষ্ট। আথিরাপিলি জলপ্রপাতে গিয়ে আপনি শুধু সাইট সিং করা ছাড়াও আশেপাশের জঙ্গলে হেঁটে প্রকৃতিতে এক্সপ্লোর করে দেখতে পারেন, বা এই বিরাট ওয়াটারফলসকে আরও ঘনিষ্ঠভাবে দেখার জন্য নৌকোবিহারও করতে পারেন। ঘোরার জন্য নৌকা আপনারা ওখান থেকেই ভাড়া করতে পারবেন। এছাড়াও এখানে সুবিধে রয়েছে দৈনিক জঙ্গল সাফারি। চালাকুড়ি থেকে মালাক্কাপ্পাড়া অবধি এই সাফারি আপনি করতে পারবেন। সাফারিতে গেলে হয়তো চোখে পড়ে যেতে পারে ভারতীয় হাতি, বেঙ্গল টাইগার, চিতাবাঘ, গৌর, সাম্বার, লায়ন টেল, ম্যাকাও। আথিরাপিলি ভাজাছাল এলাকার এই ফরেস্ট এ একমাত্র স্থান যেখানে 4টি দক্ষিণ ভারতীয় প্রজাতির হর্নবিল দেখা যায়। গ্রেট হর্নবিল, মালাবার পাইড হর্নবিল, মালাবার ধূসর হর্নবিল এবং ভারতীয় ধূসর হর্নবিল। আপনারা কি এটা জানেন যে এই জঙ্গলেই আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার কিছু অংশ শুট হয়েছিল? এছাড়াও তামিল সুপারস্টার রজনীকান্তের জেইলার মুভির ক্লাইম্যাক্স শুট হয়েছে এই জঙ্গলেই। বাই গাইজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর বেল আইকন প্রেস করতে তো একদমই ভুলবে না।